বন্যা পরবর্তী পরিস্থিতিতে জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে সমগ্র ঊনকোটি জেলায় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। জেলার বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে বিশেষ স্বাস্থ্য শিবির। এই সময় পেটের রোগ, চর্মরোগ প্রতিরোধে সাবধানতা ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিচ্ছেন। বণ্টন করা হচ্ছে ব্লিচিং পাউডার সহ জীবাণুনাশক দ্রবণ, জানিয়েছেন জেলা সার্ভিলেন্স আধিকারিক ডাক্তার শঙ্খ শুভ্র দেবনাথ। নিয়মিতভাবে স্বাস্থ্য শিবির করা হচ্ছে, প্রতিদিন সেইগুলিতে স্বাস্থ্য শিবির করা হচ্ছে এবং ভালো সংখ্যক মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। গতকালকে হিসাব যদি দেখি, গতকালকে আমাদের 32টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে, তাতে সর্বমোট 914 জনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। তো সেই স্বাস্থ্য পরিষেবার মধ্যে মূলত যেমন কমিউনিকেবল ডিজিজ সংক্রান্ত যে স্বাস্থ্য পরিষেবাগুলো আছে, যেমন জ্বর, আমাশয় কিংবা চামড়ার রোগ, সেগুলো তার পাশাপাশি বাকি যে স্বাস্থ্য পরিষেবাগুলো আছে, যে রুটিন যে এনসিডি স্ক্রিনিং থেকে শুরু করে ম্যালেরিয়া স্ক্রিনিং, এগুলোও করা হচ্ছে। তার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যে যে অঞ্চলগুলো বন্যা কবলিত ছিল সেগুলিতে অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন।